ছোট্ট শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। আমি আবারও চলে এসেছি বাংলা উচ্চারণ ও বানান শেখা নিয়ে। নিশ্চয়ই তোমরা গত ক্লাসে যে হ্রস্বই কার যুগে উচ্চারণগুলো ছিল সেগুলো চর্চা করেছ। তাহলে আজকে আমরা নতুন কোনো কার চিহ্ন নিয়ে আমরা উচ্চারণগুলো শিখব। আমরা দেখি এখানে কি লেখা আছে, বাংলা উচ্চারণ বানান শেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা দুইজন কিন্তু বই খাতা নিয়ে কি সুন্দর করে বসে আছে ক্লাস করার জন্য, তাই না? আর আজকের বিষয় ব্যঞ্জনবর্ণের সাথে দীর্ঘইকার চিহ্নের ব্যবহার, দেখতে পেয়েছ? তাহলে দেখো এই দীর্ঘইকারটা আমরা কিভাবে উচ্চারণ করব। এই সর্বণ স্বরচিহ্ন দিয়ে হয় বলো তো, দীর্ঘইতে দীর্ঘইকার, আবার বলো দীর্ঘইতে দীর্ঘইকার। আমরা উচ্চারণ বানান শেখা এখন আমরা দেখবো সুন্দর করে, আর মিসের সাথে কিন্তু অবশ্যই কি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বলতে হবে। ক এর সাথে দীর্ঘইকার যোগ করে কি হলো, ক দীর্ঘইকার কি। ঘ এর সাথে দীর্ঘইকার যোগ করে কি হলো, খ দীর্ঘইকার খি। গ এর সাথে দীর্ঘইকার যোগ হয়ে কি হলো, গ দীর্ঘইকার গি। ঘ এর সাথে দীর্ঘইকার যোগ হয়ে কি হলো, ঘ দীর্ঘইকার ঘি। চ এর সাথে দীর্ঘইকার যোগ হয়ে কি হলো, ঘ দীর্ঘ চ দীর্ঘইকার চি। তাহলে বন্ধুরা আমরা আরেকবার উচ্চারণ করি, ক দীর্ঘইকার কি, খ দীর্ঘইকার খি, গ দীর্ঘইকার ঘি, ঘ দীর্ঘইকার ঘি, চ দীর্ঘইকার চি। এখন আমরা সুন্দর করে উচ্চারণ করি, ক দীর্ঘইকার কি, খ দীর্ঘইকার খি, গ দীর্ঘইকার ঘি, ঘ দীর্ঘইকার ঘি, চ দীর্ঘইকার চি। আবার ক দীর্ঘইকার কি, খ দীর্ঘইকার খি, গ দীর্ঘইকার ঘি, ঘ দীর্ঘইকার ঘি, চ দীর্ঘইকার চি। এবার বন্ধুরা আমরা আরো বর্ণের সাথে দীর্ঘইকার যোগ করব। ছয়ের সাথে দীর্ঘইকার যোগ করলে ছ দীর্ঘইকার ছি, বর্গীয় জয়ের সাথে দীর্ঘইকার যোগ করলে বর্গীয় জ দীর্ঘইকার জি, ঝয়ের সাথে দীর্ঘইকার যোগ করলে ঝ দীর্ঘইকার ঝি, টয়ের সাথে দীর্ঘইকার যোগ করলে ট দীর্ঘইকার টি, ঠয়ের সাথে দীর্ঘইকার যোগ করলে ঠ দীর্ঘইকার ঠি। এবার আমরা সুন্দর করে একটু উচ্চারণ করি, ছ দীর্ঘইকার ছি, বর্গীয় জ দীর্ঘইকার জি, ঝ দীর্ঘইকার ঝি, ট দীর্ঘইকার টি, ঠ দীর্ঘইকার ঠি। এবার বন্ধুরা আমরা ছন্দে ছন্দে বলবো, সবাই কিন্তু বলবে সাথে, ছ দীর্ঘইকার ছি, বর্গীয় জ দীর্ঘইকার জি, ঝ দীর্ঘইকার ঝি, ট দীর্ঘইকার টি, ঠ দীর্ঘইকার ঠি। আবার বলো, ছ দীর্ঘইকার ছি, বর্গীয় জ দীর্ঘইকার জি, ঝ দীর্ঘইকার ছি, ট দীর্ঘইকার টি, ঠ দীর্ঘইকার ঠি। কেমন, খুব ভালো লাগছে না আমাদের? আচ্ছা এবার আমরা আরো নতুন বর্ণের সাথে দীর্ঘইকার যোগ করব। দেখো ড এর সাথে দীর্ঘইকার যোগ হয়ে ড দীর্ঘইকার ডি, ঢ এর সাথে দীর্ঘইকার যোগ হয়ে ঢ দীর্ঘইকার ঢি, মূর্ধন্য ন এর সাথে দীর্ঘইকার যোগ হয়ে মূর্ধন্য ন দীর্ঘইকার নি, ত এর সাথে দীর্ঘইকার যোগ করে ত দীর্ঘইকার তি, থ এর সাথে দীর্ঘইকার যোগ করে থ দীর্ঘইকার থি। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করি, ড দীর্ঘইকার ডি, ঢ দীর্ঘইকার ঢি, মূর্ধন্য ন দীর্ঘইকার নি, ত দীর্ঘইকার তি, থ দীর্ঘইকার থি। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি সুরে সুরে, তাই না? ছন্দে ছন্দে বলবো এবার, ড দীর্ঘইকার ডি, ঢ দীর্ঘইকার ঢি, মূর্ধন্য ন দীর্ঘইকার নি, ত দীর্ঘইকার তি, থ দীর্ঘইকার থি। আবার বলো, ড দীর্ঘইকার ডি, ঢ দীর্ঘইকার ঢি, মূর্ধন্য ন দীর্ঘইকার নি, ত দীর্ঘইকার তি, থ দীর্ঘইকার থি। আচ্ছা বন্ধুরা
আমরা দেখি তো আর কি বর্ণ আসে, দেখো দয়ের সাথে দীর্ঘইকার এসেছে, তাই না? দ দীর্ঘইকার যোগ করে কি হলো? দ দীর্ঘইকার দিন। ধয়ের সাথে দীর্ঘইকার যোগ করে হলো ধ দীর্ঘইকার ধি। দন্ত নয়ের সাথে দীর্ঘইকার যোগ হয়ে দন্ত ন দীর্ঘইকার নি। পরের সাথে দীর্ঘইকার যোগ করে প দীর্ঘইকার পি। হয়ের সাথে দীর্ঘইকার যোগ করে হ দীর্ঘইকার ফি। আমরা এবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি, দ দীর্ঘইকার দি, ধ দীর্ঘইকার ধি, দন্ত ন দীর্ঘইকার নি, প দীর্ঘইকার পি, হ দীর্ঘইকার ফি। এবার আমরা সুন্দর করে ছন্দে ছন্দে বলি, ঠিক আছে? দ দীর্ঘইকার দি, ধ দীর্ঘইকার ধি, দন্ত ন দীর্ঘইকার নি, প দীর্ঘইকার পি, হ দীর্ঘইকার ফি। আবার বলো, দ দীর্ঘইকার দি, ধ দীর্ঘইকার ধি, দন্ত ন দীর্ঘইকার নি, প দীর্ঘইকার পি, হ দীর্ঘইকার ফি। তাহলে বন্ধুরা দেখি তো আরো বর্ণ আছে কিনা, ওগুলোর সাথে আমরা দীর্ঘইকার উচ্চারণ করে ফেলি। দেখো বয়ের সাথে দীর্ঘইকার, বয়ের সাথে দীর্ঘইকার যোগ করলে কি হয়? ব দীর্ঘইকার বি। ভয়ের সাথে দীর্ঘইকার যুক্ত করলে ভ দীর্ঘইকার ভি। ময়ের সাথে দীর্ঘইকার যুক্ত করলে ম দীর্ঘইকার মি। অন্তস্থ জয়ের সাথে যদি দীর্ঘইকার যোগ করি অন্তস্থ জ দীর্ঘইকার জি। রয়ের সাথে দীর্ঘইকার যুক্ত করলে র দীর্ঘইকার রি। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ব দীর্ঘইকার বি, ভ দীর্ঘইকার ভি, ম দীর্ঘইকার মি, অন্তস্থ জ দীর্ঘইকার জি, র দীর্ঘইকার রি। এবার কি করবো আমরা? ছন্দে ছন্দে বলি, সবাই আমার সাথে বলবে, ঠিক আছে? দেখো, ব দীর্ঘইকার বি, ভ দীর্ঘইকার ভি, ম দীর্ঘইকার মি, অন্তস্থ জ দীর্ঘইকার জি, র দীর্ঘইকার রি। আবার বলো, ব দীর্ঘইকার বি, ভ দীর্ঘইকার ভি, ম দীর্ঘইকার মি, অন্তস্থ জ দীর্ঘইকার জি, র দীর্ঘইকার রি। এবার আমরা আরো নতুন বর্ণের সাথে দীর্ঘইকার যোগ করব। দেখো লয়ের সাথে দীর্ঘইকার যোগ হয়েছে ল দীর্ঘইকার লি। তালব্য শয়ের সাথে দীর্ঘইকার যোগ হয়েছে তালব্য স দীর্ঘইকার সি। মূর্ধন্য শয়ের সাথে দীর্ঘইকার যোগ হয়েছে মূর্ধন্য স দীর্ঘইকার সি। দন্ত শয়ের সাথে দীর্ঘইকার যোগ হয়েছে দন্ত স দীর্ঘইকার সি। হয়ের সাথে দীর্ঘইকার যোগ হয়েছে হ দীর্ঘইকার হি। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, সবাই বলবে কিন্তু এখন, ল দীর্ঘইকার লি, তালব্য স দীর্ঘইকার সি, মূর্ধন্য স দীর্ঘইকার সি, দন্ত স দীর্ঘইকার সি, হ দীর্ঘইকার হি। এবার চলো ছন্দে পড়ি, ল দীর্ঘইকার লি, তালব্য স দীর্ঘইকার সি, মূর্ধন্য স দীর্ঘইকার সি, দন্ত স দীর্ঘইকার সি, হ দীর্ঘইকার হি। আবার বলি, ল দীর্ঘইকার লি, তালব্য স দীর্ঘইকার সি, মূর্ধন্য স দীর্ঘইকার সি, দন্ত স দীর্ঘইকার সি, হ দীর্ঘইকার হি। আচ্ছা বন্ধুরা, তোমাদের ভালো লাগছে তো? এইভাবে যদি আমরা ছন্দ করে পড়ি খুব সুন্দর শোনা যাবে, তাই না? এবং শিখা হয়ে যাবে। এবার চলো আরো কিছু বর্ণ আছে সেগুলো শিখে ফেলি। ড বিন্দু রয়ের সাথে দীর্ঘইকার যোগ হয়ে ড বিন্দু র দীর্ঘইকার রি। ঢ বিন্দু রয়ের সাথে দীর্ঘইকার যোগ হয়ে ড বিন্দু ঢ বিন্দু র দীর্ঘইকার রি। অন্তস্থ অয়ের সাথে দীর্ঘইকার যোগ হয়ে অন্তস্থ অদীর্ঘইকার ই। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করি, ড বিন্দু র দীর্ঘিকার রি, ঢ বিন্দু র দীর্ঘিকার রি, অন্তস্থ অ দীর্ঘইকার ই। এবার আমরা ছন্দে ছন্দে পড়ি,
রবীন্দ্র অধিকার রিম ধবিন্দু অধিকার রিম অন্তস্থ অধিকার ই। আবার বলো, রবীন্দ্র অধিকার রিম ধবিন্দু অধিকার রিম অন্তস্থ অধিকার ই। এবার দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে এই উচ্চারণগুলো শিখে গেলাম, তাই না বন্ধুরা? কি দিয়ে শিখেছিলাম আজকে? দীর্ঘ ইকার দিয়ে। আমরা কিন্তু বাসায় এগুলো খুব সুন্দর করে চর্চা করব, তাহলে কিন্তু আমরা বানানগুলো করতে পারবো, তাই না? তাহলে চলো তো দেখি আজকে আমরা কিছু বানান পারি কিনা এই দীর্ঘ ইকার যোগ করে। কার দ্বারা শব্দ গঠন, মানে এই যে আমরা কার চিহ্নগুলো করেছি সেই কার চিহ্ন দিয়ে আমরা শব্দ গঠন করব। আজকের বিষয় দীর্ঘ ইকার। মনে আছে এই দীর্ঘ ইকার কোন স্বর চিহ্ন দিয়ে হয়? দীর্ঘ ইতে দীর্ঘ ইকার। এখানে আমরা দেখতে পাচ্ছি গ এর সাথে দীর্ঘ ইকার চলে এসেছে, তাই না? তাহলে গ দীর্ঘ ইকার গি তো, তাহলে কি হলো? গীত। গীত অর্থ কি জানো? যেটা আমরা গান বলি, তাই না? আচ্ছা, তারপর তার উপর শয়দীর্ঘ ইকার শীত, দেখে সাথে কি আসে? ত। কি হলো? শীত। আমরা তো শীত জানি, তাই না? শীতের দিনে খুব শীত করে, তাই না? গরম কাপড় পরতে হয়, পিঠা খেতে তো আরো মজা, তাই না? আচ্ছা, এবার দেখি কি এসেছে বর্গীয় জ দীর্ঘ ইকার জি, সাথে কি আসলো? ব। এবার আমরা বানান করি সুন্দর করে বর্গীয় জ দীর্ঘ ইকার জি, ব, জি। আচ্ছা, তারপরে চলে আসি। আচ্ছা, জীব। জীব অর্থ কি জানো? জীব মানে যেমন মানুষ, পাখি, পশু, ওরা হলো জীব, যাদের প্রাণ আছে তারাই তো জীব, তাই না? আচ্ছা, এবার আমরা চলে আসি দ দীর্ঘ ইকার দি, কি হলো? সাথে কি আসে দেখি? প, দীপ। এই দীপ অর্থ কি জানো? প্রদীপ মানে বাতি। সন্ধ্যাবেলায় আমরা কি করি? গ্রামে কিন্তু দেখা যায় যে প্রদীপ ধরানো হয়, তাই না? আচ্ছা, তাহলে এরপরে কি আসে দেখি? নয়ের সাথে দীর্ঘ ইকার আসা তো কি হলো? নন্দন্ত ন দীর্ঘ ইকার মি, ল, নীল। আমরা নীল কি থাকে? আকাশ থাকে, নীল আকাশ, নীল রং, তাই না? আমরা তো চিনি। তাহলে এই যে আমরা পড়েছি এই শব্দগুলো আমরা কিন্তু বাসায় খুব সুন্দর করে চর্চা করব, এবং দীর্ঘ ইকার দিয়ে আরো অনেক অনেক শব্দ আমরা বের করে লিখে ফেলবো, ঠিক আছে? আর খাতা ভরে যে যতটা পারি আমরা লিখে ফেলবো। আর আমরা কি করব, যেমন এখানে শুধু এই পাঁচটা যে আছে সেই পাঁচটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, অনেক অনেক লিখবো। যেমন ধরো নদী বানানে আমাদের দীর্ঘ ইকার হয় দন্ত ন দ দীর্ঘ ইকার দি, নদী। দীর্ঘ ইকারটা পরে হয়েছে, তাই না? আচ্ছা, তারপর আর কি বলতে পারে? জীবন। বর্গীয় জ দীর্ঘ ইকার জি, ব, দন্ত ন, জীবন। এরকম করে আমরা অনেক অনেক শব্দ বের করে ফেলবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু আজকে অনেক মজা করে ক্লাসটা করলে। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।